হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অমিত বলছি, আর আজকে আমি আপনাদেরকে একটি টিউটোরিয়ালের জন্য, সেটি হলো আপনারা অনেকেই যারা ল্যাপটপ বা ডেস্কটপে যে কোনো গান ডাউনলোড করতে পারেন না, তাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওয়াইটা কীভাবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে আপনি যে কোনো গান, ভিডিও, যে কোনো কিছু ডাউনলোড দিতে পারবেন। তো আমি যে ওয়াইটা দেখাই দিচ্ছি, সে ওয়াইয়ের মধ্যে আপনি অবশ্যই আপনার আপনি আপনার ডেস্কটপে বা কম্পিউটারে, ল্যাপটপে আপনি অতি সহজে আপনি গান ডাউনলোড দিতে পারবেন। অনেকে রিকোয়েস্ট করে যে কিভাবে গান ডাউনলোড দেওয়া হয়, এটা অনেকে জানে না। তো আমি সবসময় জানতাম না, তাই আজকে আমি না জানা থেকে আমি বুঝতে পারছি অনেকে হয়তো বা জানে না। তবে আপনারা ইউটিউবের কল্যাণে আমার এই ভিডিওটি দেখে অবশ্যই শিখতে পারবেন। তো দেখতে থাকুন ভিউয়ার্স, প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করবেন, দেখুন যেটা আপনার কাছে ভালো লাগে। তো আমি ওপেন করছি মজিলা ফায়ারফক্স, যেটা দিয়ে আমি কাজ করি, অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, আমি ব্রাউজার ওপেন করলাম, তো ব্রাউজার ইন্টারফেস শো করছে। প্রথমে আপনার আমি যাব ইউটিউবে। তো ভিউয়ার্স, ইউটিউবে চলে গেলাম। চলে যাওয়ার পরে লোডিং হচ্ছে। তো আপনি যে কোনো কিছু একটি গান সার্চ দিলেন, তো ভিউয়ার্স যে কোনো গান লিখে সার্চ দেওয়ার পরে যে গানগুলো আসবে, যে কোনো গান আপনি ইচ্ছে করলে সহজেই ডাউনলোড দিতে পারবেন। তো আমার ওটা দেখুন দেখুন যদি গানটি ডাউনলোড দিই, তাহলে আমার যেটা করণীয় সেটা হলো, আমি প্রথমে দেখবো উপরে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা তিনটা ডাব্লু আছে, ডাব্লু নিচে ডটের পরে ভরে আমরা দুটি অ্যাস লাগিয়ে দিই, ইন্টারফেস করবো। ইন্টারফেস করার পরে আমরা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবো, অলরেডি ডাউনলোড দিতে পারবো। তো ভিউয়ার্স, ডাউনলোড দেওয়া অতি সহজ। আপনারা যারা জানতেন না, অবশ্যই আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, লিঙ্কটি এসে গেছে এবং অলরেডি ডাউনলোড, আপনি এটাকে কোন ফর্ম্যাটে ডাউনলোড দিতে চান, যদি আপনি যে কোনো ফর্ম্যাটে, MP4, 3 GB বা যে কোনো ফর্ম্যাটে ডাউনলোড দিতে পারবেন। তো আমি HD 720 না এই ফর্ম্যাটে না ডাউনলোড দেবো। তো এই যে ভিউয়ার্স, আমি ডাউনলোড করব। প্রথমে এখন আপনাকে চাবে যে সেভ ফাইল, সে অন্য কোনো কানে দেবেন না, সেভ ফাইলে দিয়ে ওকে দিয়ে অলরেডি এই ভিউয়ার্স, এই যে দেখা যাচ্ছে কর্নারে, হ্যাঁ ডাউনলোড হচ্ছে গানটি। তো এভাবে আপনারা অতি সহজে গান ডাউনলোড দিতে পারবেন। আমার এই ভিডিওটি করার একমাত্র লক্ষ্য হচ্ছে, যারা এটি জানেন না, ডাউনলোড দেওয়া নিয়ে অনেক সমস্যা পড়তে হয়। তো আপনারা, আমি সাজেস্ট করবো আপনারা মজিলা ফায়ারফক্স দিয়ে ডাউনলোড দিবেন, কারণ ওটা দিয়ে অনেক সিকিউ পাওয়া যায়, অনেক অনেক সহজ ডাউনলোড দিতে। তো আপনারা এভাবে ডাউনলোড দিবেন। ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও উপকৃত করে থাকে, তাহলে অবশ্যই আমাদের টেকটিভ চ্যানেলটি, আজকে টেকটিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই অন্যকে জানাতে চেষ্টা করবেন, কারণ আপনার মতো অনেকে আছে যারা এই ওয়াইটি বা এই পন্থাটি জানে না। তো ভিউয়ার্স, এই হলো, আপনারা উপকৃত হলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।